হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন টপিকস নিয়ে আলাপ করতে আসলাম, সেটি হলো আইফোন। আইফোনের মাধ্যমে আপনারা যারা ভিডিও করে থাকেন এবং ভিডিও সেটিং করে থাকেন কি অথবা ইউটিউবের ভিডিও বানিয়ে থাকেন, সেই বিষয় নিয়ে আলাপ করব। আমি কিভাবে ভিডিও বানাই সেটি আপনাদের কাছে শেয়ার করা, এবং আপনারা হয়তোবা আমি আপনাদের দেখাই, চলুন একটু রিয়েলিটি দেখাই। দেখুন এই যে ভিডিওটা, এই ভিডিওটার ভিতরে দেখুন আমার এই যেই লাইটটা কি অথবা আমার যেই মানে হাতের কি অথবা এই টমেটোর কালারটা, এই মাংসের কালারটা, এইগুলো যে আপনার একটু ডিপলি হয়ে রয়েছে, এগুলো আপনি কীভাবে আইফোনের মাধ্যমে সেট করবেন কি অথবা ঠিক করবেন, তো সেটা নিয়ে আজকে কথা। তো যারা এই সেটিংগুলো জানেন তারা হয়তোবা আমার এই ভিডিওটা ইগনোর করবেন, আর যারা জানেন না তাদের জন্য হয়তোবা এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে। তো চলুন আমি ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে আমি বলবো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি সেটিং অর্থাৎ সেটিং জাতীয় অনেক কিছু আমি আপনাদের চেষ্টা করব তথ্য দেওয়ার জন্য। হয়তোবা আমার যেই সেটিংগুলো আপনার আপনাদের কাজে আসতে পারে। তো ভিউয়ার্স, আমি যতদূর সম্ভব চেষ্টা করি আপনাদের মানে বোঝানোর ক্ষেত্রে। তো চলুন আমি আপনাদের দেখাই এটাকে কতটা সুন্দর এবং লাইট করা যায়, এই বিষয় নিয়ে আমরা আজকে সেটিংয়ে চলে যাই। সরাসরি সেটিংয়ে গেলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে সেটিং করি, কিংবা আপনি আপনার মতন করে সেটিং করবেন, কিন্তু জাস্ট সেটিংটা একটু বুঝে নেন এবং সেটিংটা দেখলেই বুঝতে পারবেন কতটুকু আপনি এইটারে সেট করতে পারবেন। ভিউয়ার্স, আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো এইখানে উপরে আপনারা দেখতে পাইতেছেন আমি এডিটিংয়ে ক্লিক করছি। তো এডিটিংয়ে আসার পর আপনাদের আমি এখানে একটু মানে একটা পারফেক্ট একটা জায়গা খুঁজে নিব, যে জায়গাটা থেকে আমি স্টার্ট করব। তো এইখানে আমার মনে হয় বেটার, কারণ এখানে এর জন্য বেটার কারণ দেখুন আমার হাত দুইটা আছে। তো আমি এখানে প্রথমত যাব, দেখুন এই যে শব্দটা দেখুন BIBID বিবিড, এটা আপনারা প্রথমত ক্লিক করবেন। করার পরে রেঞ্জটা আপনারা ঠিক করে নেবেন, এটা আপনাদের চোখের আন্তাজে আপনারা দেখা গেছে সেটিংটা করে নেবেন। তারপরে যাব আমি ব্ল্যাক, হোয়াইট, চলুন আস্তে আস্তে আপনাদের দেখাই। এবং দেখুন আমি এইখানে আপনার কন্টেস্ট কিছুটা মানে যোগ বিয়োগ করে আমি সেটিং করতেছি, সেটিং করে দেখতেছি। তো এইটা আমি 7 রাখলাম। ব্রাইট মোড দিছি আপনার, এটা আপনারা আপনাদের উপর ডিপেন্ডেন্ট করবো আপনারা কীরকম রাখবেন, এটা আমি রাখলাম 12। আর এটি লোক আপনার কালো মানে ব্ল্যাক পয়েন্টগুলা, ব্ল্যাক পয়েন্টগুলো এটার উজ্জ্বল করে তুলবো, এটার জন্য আমি হালকা পাতলা রাখলাম। আর কালার এটা আমি সেট করে নিব, আপনারা আপনাদের মতন করে সেট করে আমি 12 রাখলাম। আর ব্রাইটেস্ট কালার যেটা কি সেটাকে আমি 15 অর্থাৎ মাইনাস করে দিলাম, ঠিক আছে। আর ওয়াটার যে পয়েন্ট আর কি, ঠিক পয়েন্টের থেকে আমি কিছুটা এদিক ওদিক করে নেব, আপনারা দেখতে পেতেছেন। এখন আমি সেপে দিয়ে দিলাম, ঠিক আছে। সেপে দেওয়ার পর আপনাদের হয়তোবা এটা ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক এবং এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আরেকটা জিনিস, সেটি লোকা এরকম ইউটিউবের যত ভিডিও বানান ক্যামেরার মাধ্যমে কি অথবা আপনারা যারা আইফোনের মাধ্যমে কি অথবা মোবাইলের স্যামসংয়ের মাধ্যমে ভিডিও বানিয়ে থাকেন, এগুলোর সেটিং আমি আমার এই চ্যানেলে কন্টিনিউ দিয়ে থাকব। আর আপনাদের যেভাবে ভালো হয় সেই কাজগুলোই করব। তো আশা রাখতেছি যারা এই ভিডিওটা দেখতেছেন কি অথবা যারা এই ফাংশনটার ব্যাপারে জানেন না তাদের হয়তোবা হেল্প হইব, যারা জানেন হয়তোবা তারা এই ভিডিওটা ইগনোর করতে পারেন। তো আমার ভিডিওটার ডিফারেন্সটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন, এই সেপটা শেষ হইলেই আপনারা দেখতে পারবেন যে আমার এই ভিডিওটা কীরকম হইল। তো চলুন আমি একটু স্কিপ করে দিই।
তাবিয়ার্স আমার সেপে মানে সেভ করাটা প্রায় শেষ পর্যায়ে, তাই আসুন আমরা দুটোটা ভিডিও কম্পেয়ার করি এবং দেখি আগের ভিডিওটা দেখুন আর এখনকার বর্তমানের ভিডিওটা দেখুন। তো ভিউয়ার্স, ঠিক এমনই আপনি আপনার ভিডিওগুলা এডিটিং করতে পারেন এবং সুন্দরভাবে ভিডিওটাকে সাজাইতে পারেন এবং সুন্দরভাবে সেই ভিডিওটা আপলোড দিতে পারেন ইউটিউবে, কারণ আপনার হাতের যে টেলিফোনটা আছে সেটি আপনার একটা ডিএসএল ক্যামেরার থেকে কোনো অংশে কম না, কিন্তু জাস্ট আপনার কিছু সেটিং জানতে হইব, কিছু সিস্টেম জানতে হইব, যে সিস্টেমগুলো আপনি হয়তোবা জানেন না, আবার যারা জানেন তারা আমার এই ভিডিওটা ইগনোর করবেন, আর যারা জানেন না তারা এই ভিডিওটা ফুললি দেখবেন, তাহলে হয়তোবা আপনার কোনো না কোনো উপকৃত হইতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সামনেই আমার ভিডিও এডিটিং করার যে ডিফারেন্সটা সেটা আপনাদের চোখের সামনে এসে পড়ছে। তো আজকে এই পর্যন্তই, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের পাশে আমাকে রাখুন। আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। বাই ভিউয়ার্স।